ক্রাউন ক্যারেক্টার অফ বেঙ্গল পলিটিক্স, অর্থাৎ ভাঁড় কিংবা জোকার, তাঁদের একটা সিরিয়াসনেস থাকে না। এই কুণালের কিন্তু সেটাও নেই, ফলে তো তাকে কেউ বলেন ক্লাউন ক্যারেক্টার অফ বেঙ্গল পলিটিক্স, আবার কেউ বলেন চোর কুণাল। আমি চট করে বলি না, কেন এমন একটি ব্যক্তির সম্বন্ধে কোনো কথা বলে সময় নষ্ট করাটাও সমীচীন নয়। যে মানুষটি সারদার জন্য 3.5 বছর জেল খেটেছেন, এখনও তার মামলা চলছে এবং রাজ্য সরকার সেই মামলা ক্রমশ গুটিয়ে আনছেন যাতে কুণালকে রিলিফ দেওয়া যায়, সেই ক্যারেক্টারটিকে বেঙ্গল পলিটিক্সে ব্যবহার করছেন ভাইপো আড়াল থেকে, মেঘের আড়াল থেকে বসে তিনি ভাইপো তাকে দিয়ে ক্যারেক্টারটাকে কন্ট্রোল করছেন একাধিক দিন। আজকে বলে না, ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতায় টিকিট দিতে চাননি ভাইপো, তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে নামালেন? এই ক্যারেক্টারটিকে নামালেন, ক্রমাগত তাকে দিয়ে আক্রমণ করলেন এবং শেষ পর্যন্ত তাকে মুখপত্র পদ থেকে সরিয়ে দিলেন। তাপস রায়ের বাড়িতে যেদিনকে কুণাল গেছেন, ঠিক সেই দিন কুণাল হাতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলেন, ইউ হ্যাভ বিন রিমুভ ফ্রম দ্য পোস্ট অফ মুখপত্র, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকেও তাকে এই সাম্প্রতিককালে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্রের কাজটি করে চলেছেন, নন্দীগ্রামে গিয়ে গতকাল একটি সভাও করে এসেছে। সেই ক্যারেক্টারটি ক্রমাগত ডাক্তার আন্দোলনকে আক্রমণ করে যাচ্ছেন। একদিকে যখন ডাক্তার আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন, আবার অন্যদিকে ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো ডাক্তারের সঙ্গে মিটিং করছেন, আবার যে যে ডাক্তাররা, যে তৃণমূলপন্থী ডাক্তাররা হসপিটালের মধ্যে থ্রেট কালচার চালাতো, তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে। গান্ধীমূর্তির পাদদেশের ছেলেগুলোকে পাজল করার জন্য তাদের সঙ্গে গিয়ে বৈঠক করছে। একাধিকবার এই জাতীয় ভূমিকা তাকে দিয়ে পালন করান, এবং আড়াল থেকে ভাইপো তিনি স্বতঃপ্রণোদিত হয়ে অনেকটা করেন, কিন্তু সেটা ভাইপো সিগনাল নিয়ে করেন, আবার ভাইপো কিছু কিছু ক্ষেত্রে সরাসরি তাকে দিয়েই কাজগুলো করান। আমার সাম্প্রতিককালে এই জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের এই মুভমেন্টের ব্যাপারে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, ভাইপোর কিন্তু কোনো স্টেটমেন্ট নেই। একাধবার প্রথম দিকে স্টেটমেন্ট ছিল, কেউ বলতে পারেন তিনি বিদেশে আছেন, বিদেশে গেছেন কী করতে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, অনেকে আপনারা অনেক কথা বলছেন, আমি সেই নিয়ে কোনো মন্তব্য করবো না। কেউ বলছেন বান্ধবীদের অ্যাকাউন্টের ম্যানেজমেন্টটা দেখতে গেছেন, কেউ বলছেন চোখ দেখাতে গেছেন, যাই হোক ব্যক্তিগত কাজে গেছেন, ব্যক্তিগত পরিসর নিয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়। তো সেই ভাইপো কিন্তু ইশারা করে শেষ পর্যন্ত এই কুণাল ক্যারেক্টারটাকে খেলাচ্ছেন, এটা পরিষ্কার। বাংলার রাজনীতিতে কোনো সিরিয়াস ব্যক্তি কুণাল ঘোষ সম্বন্ধে কোনো কোনো খুব সিরিয়াসলি কেউ নেন না, কিন্তু তার কথাগুলো শোনেন, কেন ভাঁড়েদের কথা শুনতে, জোকারদের কথা শুনতে, চোরেদের কথা শুনতে মানুষের ভালো লাগে, গুরুত্ব দেয় না কিন্তু ভালো লাগে। তো এই আন্দোলন যবে থেকে শুরু হয়ে গেছে, ক্রমাগত ব্যাপারটাকে ডাইভার্ট করে দেওয়ার, ডাইলুট করে দেওয়ার প্রসেসটা তিনি চালাচ্ছেন, এবং আমার নিজের বিশ্বাস এটি ভাইপো আড়াল থেকে করাচ্ছে, এবং এই করাতে গিয়ে আলটিমেটলি মমতার অশেষ ক্ষতি করছেন, কারণ মমতার সরকারের প্রতি মধ্যবিত্ত এডুকেটেড ক্লাসের যাদের সামান্য সফট কর্নার ছিল ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইগো সমস্যায় জর্জরিত, নিজের ব্যক্তিগত ইগো সমস্যায় জর্জরিত একদিকে, আর অন্যদিকে নবান্নে বসে গ্যাং অফ সেভেন তাকে পরিচালনা করেন, বুদ্ধি দেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি, তার গভর্নেন্স সম্বন্ধে আমি নবান্ন থেকেই শুনেছি যে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে বসে পাশে রয়েছেন পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়, বিপি গোপালিকা, হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজীব কুমার, এই যে পরামর্শদাতারা রয়েছেন, এই পরামর্শদাতারা সেখানে বলতে পারেন ম্যাডাম এটা ভুল হচ্ছে, প্লিজ ডোন্ট ডু ইট, এটা তারা বলেন না, উল্টে সেই খারাপ কাজটাকে আরও যাতে এনহ্যান্স করা যায় এবং সেটাকে যাতে বাড়ানো যায় এবং সে তাকে সাপোর্ট করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে খুশি হন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ে অফ গভর্নেন্স যারা ফলো করেন তারা জানেন, উনি যখন খারাপ কাজ করেন, ক্ষতিকারক কাজ করেন, বেশিরভাগটাই তো তাই করেন, তখন সেটাকে সাপোর্ট যে যারা দেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে বারবার থাকেন, বছরের পর বছর থাকেন, এটা নতুন করে কোনো ব্যাপার নয়, দীর্ঘদিনের একটি চলতি প্রথা। ফলত মমতা যখন নিজস্ব ইগো সমস্যায় জর্জরিত হয় একটার পর একটা ভুল সিদ্ধান্ত নেন, সেটাকে এই গ্যাং অফ সেভেন কিন্তু সাপোর্টটা দেন, সে রাজীব কুমার হোক, সে বিনীত গোয়েল হোক, সে হরিকৃষ্ণ দ্বিবেদী হোক, সুপ্রতিম সরকার হোক, আলাপন বন্দ্যোপাধ্যায় হোক, বিপি গোপালিকা হোক, এই যে গ্যাং অফ সেভেন রয়েছে এরা কিন্তু সেটাকে সাপোর্ট দিয়ে চল। আর এই সাপোর্ট যখন একদিকে দেন তখন তিনি ভুল করে চলেন, আর অন্যদিক থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে
কুণাল নামক ক্যারেক্টারটিকে ভাইপো পেছন থেকে পরিচালনা করে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়েরও ক্ষতি করছেন। অর্থাৎ যা লোকে খেপার খেপুক, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে খেপুক, পিসি সম্বন্ধে খেপুক, আমার সম্বন্ধে জনমানসে যেন একটা ভালো ধারণা থাকে, দেখো উনি তো কোনো কথা বলছেন না, উনি তো চুপ করে রয়েছেন। অর্থাৎ কোনো দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করতে হয়, কোনো দিন যদি আমি ভাইপো আমাকে ক্ষমতায় যেতে হয়, তাহলে আমাকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ দৃষ্টান্তগুলোকে তার লিগাসিটা বহন না করতে পারে, না করতে হয়। ফলত সেই অ্যাঙ্গেল থেকে পরিষ্কারভাবে কুণালকে পরিচালিত করছেন। আমার হাতে প্রচুর এই সংক্রান্ত তথ্য আছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে একটা প্রতিবেদন পেশ করবো। ধরুন এই সাম্প্রতিককালে ডাক্তারদের সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি টেলিফোনে গত পরশু দিন ডাক্তারদের সঙ্গে যখন কথা বলছেন টেলিফোনে, কী বলেছেন মনে আছে আপনাদের? বলেছেন তোমাদের প্রত্যেকটা দাবি ঠিক, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তোমাদের প্রত্যেকটা দাবি ঠিক। আর উল্টো দিকে কুণাল ঘোষ তাঁকে দিয়ে ভাইপো কী করাচ্ছেন? কুণাল ঘোষ বলছেন যে সব ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে সেই সব ডাক্তারদের নামের তালিকা করে আমাদের কাছে পাঠান। অর্থাৎ পরিষ্কার থ্রেট কালচার। আরে যদি কোনো ডাক্তার সরকারি চাকরি করতে করতে প্রাইভেট প্র্যাকটিস করে, তার সম্বন্ধে কোনো রিপোর্ট থাকলে স্বাস্থ্যভবন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। হু আর ইউ টু স্পিক অন দিস? কুণাল ঘোষ নন্দীগ্রামে গিয়ে সেই কাজটি করলেন। ফলে যে ডাক্তার সমাজের সামান্য তৃণমূল সম্বন্ধে সিম্প্যাথি আছে সেটাও কিন্তু উনি কাটিয়ে দিচ্ছেন। কুণাল ঘোষ দেখবেন টিভি চ্যানেলে যখনই কোনো কথা বলতে আসেন না, বেশ অভিনয়টা ভালো করেন তো, ভাঁড়ামিটা ভালো করেন, মানুষ ওকে জোকার হিসেবেই দেখে, ক্লাউন হিসেবেই দেখে, এবং দেখতে দেখতে মানুষ ঠাট্টাই আর কি করে। এবং যেসব কুণাল ঘোষের আপনি ফেসবুক পোস্ট বা কোনো একটা পোস্টে দেখবেন, সেই পোস্টে যে কুৎসিত ভাষা তাকে লোকে আক্রমণ করেন, তৃণমূলের লোকও আক্রমণ করেন, তার কোনো লাজ লজ্জা নেই। ফলে এমন লাজ লজ্জাবিহীন একটা ক্যারেক্টারকে ভাইপো পেয়েছেন তার ক্যাবিনেটে। ভাইপো এই জাতীয় ক্যারেক্টার খুব বেশি পছন্দ করেন, সে বিনয় মিশ্র থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, ফলে একই বন্ধনীতে এদের ফেলা যায়। এই ক্যারেক্টারগুলোকে ভাইপো আড়াল থেকে খেলাচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে আরও ক্ষতবিক্ষত করতে, মমতার ভোট ব্যাঙ্কটাকে আরও কমাতে। আর ভোট এলে তো ভোট লুট করার জন্য মেশিনারি তার তৈরি, শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসর সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে, হাজার হাজার ছড়িয়ে রয়েছে। ফলত ওই একটা কি নবজোয়ারনাথ তোলাবাজদের যাত্রা করেন, ওই যাত্রা টাত্রা করে গুন্ডাদের নামিয়ে পুলিশের প্রোটেকশন দিয়ে ভোটটা যেতেন। এই তো বেসিক সিম্পল অঙ্ক। যে কথা মূল কথাতে আসছি, কুণাল ঘোষ কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করছে। আমি বহু তৃণমূলের সিনিয়র নেতার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপচারিতা আছে, কোনো না কোনো সময় দেখা হয়, যখন কথা হয় আমি তাদের জিজ্ঞেস করি যে আচ্ছা কুণাল ঘোষ ক্যারেক্টারটাকে আপনারা এত কাজে লাগান কেন? বলেন যে দিদির পছন্দ নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে ভাইপোর খুব পছন্দের। আসলে যে যেমন সে তো সে তেমন লোককেই বাঁচবেন তার ক্যাবিনেটে, ফলে তো সেইভাবেই তিনি তার পারপাসটা সার্ভ করবেন। আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় শেষকালে আমি আরেকটি ছোট্ট প্রেস কনফারেন্স আপনাদের শোনাবো, যেখানে জুনিয়র ডাক্তাররা গতকাল তারা ধর্মতলায় একটা প্রেস কনফারেন্স করেছিল, এবং সেই প্রেস কনফারেন্সে কুণাল ঘোষ সম্বন্ধে সরাসরি বলছেন চোর কুণাল। আচ্ছা বলুন তো, জুনিয়র ডাক্তাররা পর্যন্ত চোর কুণাল বলছেন, সাধারণ মানুষ তো বলেন, সাধারণ মানুষ কুণাল ঘোষ সম্বন্ধে যেসব বিশেষণ দেন, কুণাল ঘোষের কোনো বাইট সোশ্যাল মিডিয়াতে চললে শুধু কমেন্ট বক্সগুলো একটু পড়ে দেখবেন। 3.5 বছর জেল খাটা, মাসে কত টাকা সারদার টাকা সরাতেন, কী না করেছেন, কী কীর্তি না করেছেন। সেই কলঙ্কিত একটি ক্যারেক্টারকে ভাইপোর ভীষণ পছন্দ, তার কারণ তাকে দিয়ে নোংরামিটা করানো যায়। আর এই রাজত্বটাই তো নোংরামির রাজত্ব, ফলে নোংরামির রাজত্বে একটা নোংরা ক্যারেক্টারকে বাছা স্বাভাবিকভাবে ভাইপোর ভীষণ পছন্দ। কেন ভাইপোর চিন্তাভাবনা মানসিকতার সঙ্গে মেলে, এই নোংরামি করাটা মেলে, ফলত নিজেদের ইমেজ, নিজের দলের ইমেজ ক্ষতবিক্ষত হচ্ছে, সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেস বললেই লোকে চোর বলে। সেই দলটার পশ্চিমবঙ্গে যেটুকু বেস ফাউন্ডেশন আছে, কিছু ভদ্রলোক তো তৃণমূলকে এখনও কোনো না কোনো কারণে, কিছু পাওনা গণ্ডার কারণেও তাকে সমর্থন করে, আর সেই সমর্থনের জায়গাটাও কিন্তু কুণাল ঘোষ ক্রমাগত ক্ষয়িষ্ণু করছে, ক্ষতিগ্রস্ত করছে। এমন একটা পরিস্থিতি হবে যখন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ভোট পার্সেন্টেজ শুধু বেনিফিশিয়ারির তলায় নেমে যাবে, অর্থাৎ যতজন বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারিরাও আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে না, এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে।
এবং সেটার জন্য অবশ্যই কুণাল ঘোষ রেসপন্সিবল থাকবে, আর কুণাল ঘোষকে পেছন থেকে খেলাচ্ছেন সেই মহামান্য ভাইপো যিনি এখন বিদেশে কী করছেন আমরা কিন্তু কেউ জানি না। আমি আজকে ওই প্রেস কনফারেন্সে শুনছিলাম, আমার মনে হলো যে যেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে একজন তৃণমূল কংগ্রেসের প্র্যাকটিক্যালি অঘোষিত মুখপত্র তাকে চোর কুণাল বলছেন, সম্বোধন করছেন, মানুষ বলেন কিন্তু ডাক্তাররাও এবার এই ক্যারেক্টারটিকে চোর কুণাল বলছে, কীভাবে বলছেন আমি প্রেস কনফারেন্সটা একটু ছোট্ট একটা অংশ আপনাদের শোনাব। স্পষ্ট কথা যে আজকে যে কথাটা বললেন, কুণাল ঘোষ কোন একটা কথা বলেছেন তার প্রতিক্রিয়া, তো যার যার নাম হচ্ছে চোর কুণাল, ঠিক আছে, তো একজন চোরের মুখ থেকে টাকা সংক্রান্ত কোনো কথা প্রতিক্রিয়া দিতে আমরা রাজি নই, এক নম্বর কথা। দু নম্বর কথা, এই যে টাকার উৎস কি, কেন টাকা আসছে, আপনার প্রথম দিন থেকে জানেন আমাদের এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে অভয়া ন্যায় বিচারের জন্য আমরা নানা সময় আন্দোলনের নানা ফর্ম থেকেছে, অভয়া ক্লিনিক আমরা করেছি, বন্যা দুর্গতদের জায়গায় আমরা গিয়েছি, লিগাল নানা পারপাস থেকেছে, অভয়া ন্যায় বিচারের যে লড়াই চলছে সেখানে আমাদের যে সুপ্রিম কোর্টে যে উকিল রয়েছেন তার, তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু ডাক্তারি অ্যাসোসিয়েশন বলুন, ডাক্তারি সংগঠন বলুন, ইন্ডিভিজুয়াল ডাক্তার বলুন, সাধারণ মানুষ বলুন, বহু মানুষ, ইভেন আপনারা প্রত্যেক মিডিয়া এখানে রয়েছেন, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন রোজ শত শত মানুষ এসে আমাদের যে ভালোবাসা দিচ্ছেন, আবেগ দিচ্ছেন, তার সাথে দেখুন মানুষ তো আবেগের জায়গা থেকে মানে আপনারা দেখেছেন একজন ভ্যান চালক, একজন ঢাকি, তারা ওই 100-200 টাকাও এসে কোনো একটাভাবে আমাদের কাছে ভালোবাসার জায়গা হিসেবে দিয়ে যাচ্ছে। তো এই টাকার উৎস কী, এই প্রশ্নগুলো চোর কুণালের কাছ থেকে যে প্রশ্ন উঠছে তার কোনো উত্তর দেওয়া জায়গা আমাদের নেই। আমরা প্রথম থেকেই জানি যে এখানে কত টাকা আছে, কী টাকা আছে, এটা যদি ওনার জানার খুব ইচ্ছে হয় উনি আরটিআই করতে পারেন, উনি উকিলের পথে, উনি কোথা থেকে এত কথা জানেন এটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা গোটাটাই ট্রান্সপারেন্ট, এবং এটা যদি বলেন যে এই জায়গাটা যে সরকারি জায়গায় এর ঠিকানা কেন, এই প্রশ্ন যদি আপনারা করতে চান, আমরা বারবার বলতে চাই আমরা প্রথমে এটা করতে চেয়েছিলাম একটা অ্যাসোসিয়েশন যেটা মোর ডেমোক্রেটিক। আপনারা সবাই জানেন এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনেক রকমের হয়, ট্রাস্ট হয়, অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এবং আপনাদের পুরো আমাদের পুরনো প্রেস রিলিজগুলো আমাদের যদিও 70 দিন পর হয়তো আপনারা ভুলে গেছেন, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের ওই অ্যাসোসিয়েশন যেটাকে মোর ডেমোক্রেটিক একটা ভার্সন সেটা করতে দেয়নি, সেটা করতে কোনো এনওসি দেয়নি, তো সেই জায়গায় গিয়ে আমরা ট্রাস্ট ফরমেশন করি, এবং এই ট্রাস্ট ফরমেশন করার পর এই গোটা আইনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইন দিয়ে তাদের এনওসি দিয়েই হয়। তো এই প্রশ্নগুলো যদি আজকে আমাদের ওপর কেন হচ্ছে আমরা জানি, এটা ম্যালাইন করার জন্য আমরা এত পরে কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না, আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক আগেই এই প্রশ্নটা আসবে, কিন্তু এই প্রশ্নটা আসলে যারা এনওসি দিয়েছে সেই প্রশ্নটা আসলে মনে হয় সরকারকেই করা উচিত। আসলে এই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি যেটা বলেছেন যে হোস্টেলের ঠিকানা সেটা দেওয়া, এবং সেই ক্ষেত্রে এনওসি ফর্ম করতে গেলে সরকারি কনসেন্ট লাগে, অনুমতি লাগে, এই বিষয়টা কি বলবেন? সরকারি অনুমতি ছাড়াই এরকম একটা জিনিস তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের, মানে ওনার কাছে কি এরকম ইনফরমেশন আছে যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইনফরমেশন ছাড়াই, কনসেন্ট ছাড়াই এরকম একটা, যদি তাহলে হয়ে থাকে তাহলে তো ভয়ানক ব্যাপার। যদি উনি এটা বলে থাকেন যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো কনসেন্ট ছাড়া, আমাদের কাছে সব প্রমাণ রয়েছে, নথি রয়েছে যে এটা যে ট্রাস্ট ফরমেশন হয়েছে সেই ট্রাস্ট ফরমেশনে সরকারি শিলমোহর রয়েছে, সেই সরকারি শিলমোহর ছাড়াই যদি এত বড় ব্যাপার হয়ে থাকে উনি যেটা আশঙ্কা করছেন তাহলে তো আরো ভয়ানক ব্যাপার। একজন চোর যখন এটা বলছে তাহলে ওনারা নিশ্চয়ই এরকম আরো বড় বড় ঘটনা ঘটাচ্ছেন বলে আমাদের।